মূলত ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ান বাহিনী ইউক্রেনকে তুলোধনা করে দিচ্ছে। আর ইউক্রেনের এই তুলোধনার পেছনে অন্যতম কারিগর হিসেবে কাজ করছে অবশ্যই ইরান। ইরানের মতো শক্তি যদি এমন একটা পর্যায়ে এসে পৌঁছায় যেখানে মূলত ইউক্রেনীয় বাহিনীকে তারা একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তাভাবনা করছে, সেক্ষেত্রে অবশ্যই রাশিয়াকে ইরানকে ধন্যবাদ জানানো উচিত। কারণ ইরানের সহযোগিতা ছাড়া রাশিয়া কখনোই এই পর্যায়ে আসতে পারত না। রাশিয়া এক প্রকার পরাজয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। শুধুমাত্র ইরানের এই সহযোগিতার কারণেই তারা শেষ পর্যন্ত যুদ্ধে টিকে রয়েছে। তাই ইরান রাশিয়ার কাছে এক চরম বন্ধু, যে বন্ধু বিপদের দিনে দাঁড়িয়ে তাকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেছে। আর এই পরাজয়ের হাত থেকে রক্ষা করার অন্যতম কারিগর হলো ইরানের তৈরি শাহেদ 136 মহাজের এবং অন্য সকল যে সকল আত্মঘাতী ড্রোনগুলো রয়েছে, এর পাশাপাশি রয়েছে ইরানের দেওয়ার বিভিন্ন মাধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র। বন্ধুরা, মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এটি বিভিন্ন সময়ে বোঝা গেছে যে ইরান হয়তো রাশিয়াকে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে। তবে ইরানের এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইরান আত্মঘাতী ড্রোন দিয়ে সহায়তা করতে পারে, তবে ক্ষেপণাস্ত্র ইরানের কৌশলগত অস্ত্র। ইরান এমনভাবে তার কৌশলগত অস্ত্রের শর্টেজ করবে না যেটি ইসরায়েল বা আমেরিকা আক্রমণ চালালে পাল্টা আক্রমণে তাদের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং সামগ্রিক ব্যাপারগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, মূলত ইরান রাশিয়ার জন্য তাদের আত্মঘাতী ড্রোনের দরজা একেবারে খুলে দিয়েছে। যতদিন না পর্যন্ত যুদ্ধ শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত ইরানের আত্মঘাতী ড্রোন ইউক্রেনের উপর আছড়ে পড়তে থাকবে, এই বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নেই। সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান, ইরানের আত্মঘাতী ড্রোনগুলো বর্তমানে কীভাবে নির্মিত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কীভাবে এক্ষেত্রে আত্মনির্ভরশীল বা স্বনির্ভরশীল হয়ে মূলত ইউক্রেন রাশিয়া যুদ্ধের গতিপথই পাল্টে দিচ্ছে, সমগ্র ন্যাটো যেখানে ইউক্রেনকে জেতাতে পারছে না, তাদের বিরুদ্ধে শুধুমাত্র একটি দেশ ইরানই রাশিয়াকে সহায়তার মাধ্যমে তাদেরকে জিতিয়ে দিচ্ছে, তার মানে সমগ্র ন্যাটোর চেয়ে কি ইরানের শক্তি বেশি? বন্ধুরা, এখানে কৌশলের খেলা। শুধুমাত্র অস্ত্র এবং অর্থ দিয়ে যে যুদ্ধে জেতা যায় না, আফগানিস্তান থেকে যেদিন আমেরিকা পালিয়ে যায় সেখানে খুব ভালোভাবে ব্যাপারটা বোঝা গেছে। আফগানিস্তানের মাত্র 60,000 মতো যোদ্ধা ছিল, অর্থাৎ আফগানিস্তানের যারা বিরোধী পক্ষ ছিল। আর আফগানিস্তানের সরকারি সৈন্য মিলিয়ে আমেরিকান সৈন্য মিলিয়ে মোট সৈন্য সংখ্যা ছিল 4.5 লক্ষ থেকে 5 লক্ষ। এই 4.5 থেকে 5 লক্ষ সৈন্য মাত্র 60,000 এই স্বেচ্ছাসেবী যে সকল সংগঠনগুলো, বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো ছিল, তাদের সামনে টিকতে পারেনি। কী কারণে টিকতে পারেনি? আপনি যদি ন্যায়সঙ্গত যুদ্ধ না করেন, কোনো লজিক ছাড়া যুদ্ধ না করেন, তাহলে শুধু শুধু একটি দেশের উপর হামলা চালালে আপনার মনের মধ্যে এমন কোনো স্পিড থাকবে না যে যুদ্ধটি আমার জিততে হবে। আর এ কারণে আমেরিকা এবং আফগানিস্তানের সৈন্যদের মনে এমন কোনো উৎসাহ বা উদ্দীপনা ছিল না যে তালিবানদের বিরুদ্ধে তাদের এই যুদ্ধটি জিততে হবে। তারা তাদের মতো করে একেবারে কচ্ছপের গতিতে চলেছে, আর অন্যদিকে এই জিহাদি সংগঠনগুলো এমনভাবে আঘাত এনেছে তাদের জীবন মরণ কোনো ব্যাপার নাই, তাদের এই যুদ্ধে জিততে হবে। সুতরাং ইমোশন একটি ফ্যাক্টর। আপনি কোন ইমোশন নিয়ে যুদ্ধ করছেন, যুদ্ধ জয়ের ক্ষেত্রে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এমনভাবে এই দুইটি দেশ একে অপরের বিরুদ্ধে লেগে গেছে যে তারা এখন আর কাউকে ছাড় দিতে রাজি নয়। বন্ধুরা, সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে ব্যাপারগুলো হলো তাদের জীবন মরণ সমস্যা। ইরানের সার্বভৌম অস্তিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাদেরকে পরাজিত করতে হবে, অর্থাৎ রাশিয়া এবং ইরানের যৌথ যে সকল শত্রু সেগুলো মিলে গেছে। যারা রাশিয়ার শত্রু তারা বর্তমানে ইরানের শত্রু। সুতরাং জীবন মরণ দিয়ে এই যুদ্ধে তাদেরকে জিততে দেওয়া যাবে না কোনোভাবেই। আর এ কারণেই ইরান সর্বশক্তি দিয়ে মুহূর্তে রাশিয়াকে সহায়তার মাধ্যমে ন্যাটোকে পরাজিত করা এবং আমেরিকাকে পরাজিত করার মানেই হচ্ছে তাদের জয়। আর এই জয়ের মোটামুটি কাছাকাছি চলে গেছে ইরানের সামরিক বাহিনী এবং তাদের প্রকৌশলীরা। যে ধরনের আত্মঘাতী ড্রোনের মাধ্যমে ইরান হামলা চালাচ্ছে, এখন ইউক্রেনও সেই পন্থা বেছে নিয়েছে। ইউক্রেন দূরপাল্লার আত্মঘাতী ড্রোনের মাধ্যমে রাশিয়ার বিভিন্ন অবস্থানে হামলার পরিকল্পনা করছে এবং তারা সফল হচ্ছে। এতদিন ধরে এই হামলাগুলো মূলত রাশিয়াই চালিয়ে থাকত। অবশ্যই এর বিরুদ্ধে রাশিয়া ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে ড্রোন হামলা এমন একটি ফ্যাক্টর, আপনি সম্পূর্ণরূপে এগুলোকে ধ্বংস করতে পারবেন না, এর কোনোটা না কোনোটি আপনাকে আঘাত করবেই। আর এই ক্ষেত্রে এখন হাজারে হাজারে শত শত ড্রোন উৎপাদনের মাধ্যমে ইরান এবং রাশিয়ার সম্পর্ক এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মনে হচ্ছে দুইটি দেশ একে অপরের পাশাপাশি নয়, পরিপূরক হয়ে যুদ্ধ করছে। অর্থাৎ রাশিয়ার যুদ্ধ এখন ইরানের যুদ্ধে পরিণত হয়েছে। তাই রাশিয়াকে সহায়তা করার জন্য যত রাস্তা দরকার ইরান সেগুলো তৈরি করবে এবং সেই রাস্তাগুলো ইরান ব্যবহার করবে। ইউক্রেনের দুর্ভাগ্য যে তাদের বন্ধুই আমেরিকা এবং ন্যাটো, আর যার শত্রু হচ্ছে ইরান, আর ইরানের শত্রু হচ্ছে আমেরিকা এবং তাদের প্রতিপক্ষ। অর্থাৎ ইউক্রেনের যারা বন্ধু তারা সরাসরি ইরানের শত্রু, আর এ কারণে সমান সমান ইউক্রেন ও ইরানের শত্রু হয়ে গেছে। অর্থাৎ রাশিয়াকে তারা এমনভাবে সহায়তা করছে যে আত্মঘাতী ড্রোনগুলো এখন ইউক্রেনের বিভিন্ন অবস্থানকে উড়িয়ে দিচ্ছে।
বন্ধুরা, ইরানি সম্ভবত রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এতটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে যতটা না ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান। তাই ভয়ঙ্কর আঞ্চলিক শক্তি থেকে ইরান হয়ে উঠেছে এখন এক বৃহত্তর বিশ্ব শক্তি। অর্থাৎ রাশিয়ার সাথে যোগসাযোগের মাধ্যমে এখন তারা একটি যুদ্ধের লাটাই হাতে নিয়ে নিয়েছে। অর্থাৎ পশ্চিমারা বেশি বাড়াবাড়ি করলে এই যুদ্ধের লাটাই আরও বেশি দূর ছড়িয়ে দিতে পারে বা ছড়িয়ে দিতে পারে। ইউক্রেনকে যদি এইভাবে আত্মঘাতী হামলার মাধ্যমে নাস্তানাবুদ করে ফেলা হয়, আর আমেরিকা এবং ন্যাটো যদি পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, আর তার জন্য যদি ইরান দায়ী থাকে, তাহলে তারাও ইরানকে টার্গেটে পরিণত করবে। তবে এক্ষেত্রে তাদের সমস্যা হলো, ইরান সরাসরি এখানে কিছু করছে না। এখানে মূলত রাশিয়া এবং ইরানের বন্ধুত্বের মাধ্যমে যে সকল সমরাস্ত্র ইরান রাশিয়ার কাছে হস্তান্তর করছে, সেগুলো দিয়েই মূলত রাশিয়ায় ইউক্রেনকে ধসিয়ে দিচ্ছে। আর এই ধসিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মূলত এমন পর্যায়ে গিয়ে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গিয়ে মোটামুটি ইরানের প্রেসিডেন্টের কাছে হাত পেতেছে যে আমরা তো এখন যে অবস্থায় আছি, তোমরা যদি আমাদের সহায়তা করো, আমাদের এই বন্ধন আরও শক্তিশালী হবে, ভবিষ্যতে আমরা নিরাপত্তা বিষয়ক আরও অত্যন্ত বড় বড় চুক্তি করতে পারব। অর্থাৎ ইরানের সাথে রাশিয়ার যুদ্ধবিমান তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে, ইরানের সাথে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে, ইরানের সাথে রাশিয়ার ট্যাঙ্ক তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ইরানের সাথে রাশিয়ার ফাইটার জেটের পাশাপাশি প্রশিক্ষণ বিমান তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। বন্ধুরা, সামরিক খাতে তারা যদি একে অপরের কোঅপারেট হিসেবে এগিয়ে আসতে পারে, তাহলে সারা বিশ্বব্যাপী অস্ত্র নির্মাণ এবং প্রযুক্তিগত সক্ষমতার যে দুইটি দেশের মধ্যে অভাব রয়েছে, সেটি ঘুচিয়ে উভয় দেশই উপকৃত হবে। আর এর মাধ্যমে তারা আমেরিকাকে সমুচিত জবাব দিতে পারবে। এই জবাবটি হলো রাশিয়া এবং ইউক্রেনের এগেনস্টে ইরানের শক্তিশালী অবস্থান। তারা অতি হামলার পরেও ভীত না হয়ে মূলত রাশিয়াকে সহযোগিতা করে গেছে দৃঢ় চিত্তে, এবং ইরানের এই সহযোগিতাকে ইউক্রেনকে কতটা বেকায়দায় ফেলে দিয়েছে ইউক্রেনের বিভিন্ন মন্ত্রী এফবি এবং প্রেসিডেন্টের বক্তব্যে সেটি স্পষ্টভাবে জানা যায়। ইরানের তরফ থেকে বলা হয়েছে তারা এই সহযোগিতা করছে আসলে ইউক্রেনকে টার্গেট করে নয়, মূলত আমেরিকাকে টার্গেট করে। সুতরাং আমেরিকাই যত ঝামেলার মূল, আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে চলে যায় তাহলে সকল ঝামেলা শেষ হয়ে যায়। আর যুদ্ধের নাটাই বা সকল কারিগর তারা আমেরিকাকে দায়ী করেছে, আর এই কারণে আরও বিভিন্ন দেশকে ভুগতে হবে বলে রাশিয়ার তরফ থেকে এবং ইরানের তরফ থেকে সম্ভবত বিভিন্ন সময় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইরানের জ্বালায় অতিষ্ঠ হয়ে মধ্যপ্রাচ্য থেকেও পালাতে হয়েছে আমেরিকাকে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের অবস্থান তারা দুর্বল করার মাধ্যমে নিজেদের অবস্থান ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে শক্তিশালী করেছে। এখন তারা চীনের আশেপাশে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। চীনও তাদেরকে সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না। বর্তমান পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এক বড় ধরনের ঝামেলায় পড়েছে আমেরিকা। তারা এই ধরনের চ্যালেঞ্জ ভবিষ্যতে মোকাবেলা করতে হবে কোনোদিন হয়তো আঁচই করতে পারেনি। আর এ কারণে আরেকটি পরাজয় তাদের দিকে খুব সুন্দরভাবে ধেয়ে আসছে। এই পরাজয়টি তারা মেনে নিতে পারছে না, কারণ তাদের পরিকল্পনায় ছিল না রাশিয়া এমনভাবে তাদের উপরে উল্টা আঘাত হানতে পারে। এবং তাদের আরেকটি বিষয় মাথায় ছিল না, আর তা হলো রাশিয়ার সাথে যে এতগুলো দেশ, মূলত যারা আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তারা এসে যোগ দেবে সেই ব্যাপারটি তারা আমলে নেয়নি, এবং তারা খুনাক্ষরেও বুঝতে পারেনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমেরিকার শক্তি আর আগের মতো নেই। যে তারা একটা ঝাড়ি মারলে বা তারা একটা হুঙ্কার দিলেই তারা পৃথিবীর বিভিন্ন দেশ ভয়ে রাশিয়ার সাথে আর ঘেঁষবে না। বন্ধুরা, উল্টো আরও ডিডলারাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য ব্রিক্স থেকে শুরু করে অনেকগুলো দেশ এক কাতারে এসে দাঁড়িয়েছে, যেন কোনোভাবেই আমেরিকা তার এই স্যাংশনগুলো ভবিষ্যতে অন্য কোনো দেশের উপর আর কার্যকরী করতে না পারে। এই ডিডলারাইজেশন প্রক্রিয়া গতি পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর মূলত বিভিন্ন দেশের উপর তাদের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে, এবং আমেরিকার এই পরিকল্পনাকে একেবারে বোতা করে দিতে। আজ হয়তো এটি শুরু হয়েছে, দীর্ঘদিন প্রক্রমায় আস্তে আস্তে আমেরিকার এই স্যাংশনকে বোতা করে দেওয়ার জন্য সম্ভবত ডলারের বিপরীতে আরেকটি এমন মুদ্রা চালু হবে যেটি ডলারের সমান্তরালে একেবারে যুচ্ছইভাবে সারা পৃথিবীতে রাজত্ব করে বেড়াবে, এবং তখনই মূলত আমেরিকার যে মৌলিক শক্তি সেটি বাধাগ্রস্ত হবে। আমেরিকার সামরিক শক্তির চেয়ে বেশি, যেটি অন্যতম শক্তি হিসেবে তারা পৃথিবীর বিভিন্ন দেশের বিরুদ্ধে ব্যবহার করে থাকে, সেই ডলারকে হয়তো বোতা করে দেওয়ার জন্য চীন, ভারত এবং অন্য যে সকল অর্থনৈতিক উন্নয়নশীল দেশ রয়েছে তারা একাট্টা হয়েছে। আর সেই একাট্টার পেছনে সামগ্রিক পৃথিবীর অর্থনীতির হিসাব যদি করেন, তার পরিমাণ 40% কম হবে না। অর্থাৎ পৃথিবীর মোট অর্থনীতির যদি 40% অন্য একটি মুদ্রায় নিয়ে যেতে চায়, তাহলে সেটি বিরাট একটি অংশ, এবং ইউরোপীয় ইউনিয়নও সেই লেনদেন ব্যবস্থার বাইরে থাকতে পারবে না। মনে করুন, ব্রিক্স যদি একটি অভিন্ন মুদ্রা চালু করে এবং সেই অভিন্ন মুদ্রা থেকে ইউরোপীয় ইউনিয়নও বাদ যাবে না, এবং এক পর্যায়ে আমেরিকাকেও সেই মুদ্রা গ্রহণ করতে বাধ্য হতে হবে, এটি চরম বাস্তবতা। বন্ধুরা, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, তুরস্ক, চীন,
ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশ একাট্টা হয়েছে আমেরিকার এই স্যাংশন ব্যবস্থার সক্ষমতাকে একেবারে মাটি চাপা দেওয়ার জন্য বা ধ্বংস করে দেওয়ার জন্য। এটি হয়তো এক দুই দিনে সম্ভব হবে না, তবে যেহেতু উদ্যোগ শুরু হয়েছে কোনো না কোনো সময় এটি দ্রুত গতিতে বাস্তবায়িত হবে। যতই আমেরিকা হার্ডলাইনে যাবে এই সব স্যাংশন ব্যবস্থার বিপরীতে, ততই ডিডলারাইজেশন প্রক্রিয়া পৃথিবীর বিভিন্ন দেশে আরও জোরদার হবে। অর্থাৎ আস্তে আস্তে আমেরিকার নিজস্ব সক্ষমতা এবং আমেরিকার নিজস্ব ক্ষমতাকে কমিয়ে দেওয়ার জন্য আমেরিকা নিজেই দায়ী। বিশ্বের একটি অত্যন্ত ক্ষমতাধর সামরিক এবং অর্থনৈতিক শক্তি হিসেবে যে ধরনের ভূমিকা পালন করা প্রয়োজন, আমেরিকা সেটি পারছে না নিশ্চিতভাবে। এ কারণেই সারা বিশ্বের বিভিন্ন দেশ তার বিরুদ্ধে একাট্টা হয়েছে। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।